আসসালামু আলাইকুম ভিউয়ার্স, খুশিদ আলম রিপন বলছিলাম পিনাকেল কনসালটেন্সি গ্রুপ থেকে। আজকে আমরা কথা বলবো আমাদের আরেকজন স্টুডেন্টের সাথে, সজীব হোসেন। সজীব রিসেন্টলি ডেনমার্কে ভিসা পেয়েছে। আজকে আমরা আমাদের ভিডিও সেশনের চেষ্টা করব সজীবের প্রসেসিংটা কেমন ছিল, কি ছিল, কি কি স্টেপ ছিল, সেগুলো আপনাদের সাথে তুলে ধরার জন্য। পাশাপাশি যারা ডেনমার্কে অ্যাপ্লাই করতে চান তাদের জন্য আমি কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। সজীব, কংগ্রেচুলেশন ভাই। থ্যাংক ইউ ভাই। কেমন লাগছে তোমার? আলহামদুলিল্লাহ, ডেনমার্কে ভিসা পেয়েছি, আলহামদুলিল্লাহ। এটা আমার একটা স্বপ্ন পূরণের প্রথম স্টেপ। আশা করি ইনশাল্লাহ স্বপ্ন পূরণ করতে পারবো আপনাদের মাধ্যমে, দোয়ার মাধ্যমে ইনশাল্লাহ। সাজিব, একটু বলবা যে দেশ তো আসলে অনেকগুলো আছে, ডেনমার্ক পছন্দ করার কোনো রিজন আছে স্পেসিফিক? হ্যাঁ ভাই, আমি যখনই চিন্তা করলাম যে আমি দেশের বাইরে পড়াশোনা করব, তো তখন আমি চিন্তা করছি যে সেফ যে কান্ট্রিটা হবে আমার জন্য, ওইরকম একটা কান্ট্রি আমি চুজ করবো। সো ডেনমার্ক হচ্ছে ওয়ান অফ দ্য সেফ অ্যান্ড হ্যাপিয়েস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। সো দ্যাটস ওয়াই আই চুজ ডেনমার্ক ফর মাই হায়ার এডুকেশন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সো সজীব, একটু বলবা যে কনসালটেন্সি ফার্ম খুঁজে পাইলা কিভাবে, পিনাকেল খুঁজে পাইলা কিভাবে? পিনাকেল হচ্ছে ভাই, আমি তখন হচ্ছে আইএলসি প্রিপারেশন নিচ্ছি কোভিড এর সময় 2020 এর দিকে। সো ইউটিউব থেকে সাডেন আপনার একটা ভিডিও আসে আমার পিনাকেল কনসালটেন্সি, দেন তো ভিডিওগুলো আমি ফলো করা শুরু করলাম, এবং ভিডিও ফলো করার সাথে সাথে আমি পিনাকেলের সাথে কানেক্টেড হইলাম, ইনফরমেশন নিলাম কোন কান্ট্রি ব্যাপারে কি করতে হবে, দেন আপনাদের অ্যাডভাইস অনুযায়ী স্টেপ আগাইলাম। আইএলস কমপ্লিট করার পর আপনাদের সাজেশন অনুযায়ী ইনশাল্লাহ আজকের এই সিচুয়েশনে আসতে পারছি ইনশাল্লাহ। কেমন ছিল সার্ভিসটা, কেমন ছিল পিনাকেলের সার্ভিস ভাই? আলহামদুলিল্লাহ, কারণ আমি পিনাকেলকে তো আমার এখন আমার ওয়ান অফ মাই গার্ডিয়ান, রিবন ভাই মানে আমার গার্ডিয়ান। সো একদম অ্যাডমিশন থেকে শুরু করে আমার যে টোটাল প্রসিডিউরটা ছিল, অ্যাডমিশন, তারপর যত ধরনের ডকুমেন্টস রেডি করা, ফাইল প্রসেসিং, এবং আমার যে অ্যাম্বাসি ছিল, অ্যাম্বাসি ইন্টারভিউটা ছিল, এটা ছিল একটা ভালো একটা ইন্টারভিউ। সো অন্যান্য কান্ট্রির মতো না, একটু বেশ সময় নিয়ে ইন্টারভিউ দিতে হয়। এটার জন্য আমাকে স্পেশালি যারা স্টাফ ছিল এবং আপনি সহকারে, সবাই আমাকে খুব ভালো করে রেডি করে দিয়েছে, রেডি করেছিলেন ইনশাল্লাহ। সো এই জন্য আর কি আমি খুব স্যাটিসফাইড সার্ভিস নিয়ে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সো আমরা তাহলে একটু, যেহেতু ইন্টারভিউ ব্যাপারটা আসলো, আমরা একটু ইন্টারভিউটা সম্পর্কে একটু জানি, কত সময় ছিল এবং কি কি ধরনের প্রশ্ন করছিল? আমার ইন্টারভিউটা একটু বেশি সময় হয়েছিল, অলমোস্ট দেড় ঘন্টার মতো। সো এখানে আপনার হচ্ছে যে আমার ব্যাকগ্রাউন্ড স্টাডি, দেন হচ্ছে আমি ফিউচারে আমার অ্যাম্বিশন কীরকম, আমার এই মানে প্রত্যেকটা আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড, আমার আইএলসের আসলে ওরা ফ্লুয়েন্সিটা চেক করে, এবং ওইখান থেকে ওরা আমি যতটা ইন্টারভিউ দিছি সবগুলো কোয়েশ্চেনের অ্যান্সার ওরা লিখছে, লিখার জন্য কিন্তু দেড় ঘন্টা লাগছে। হ্যাঁ, এই জন্য আসলে মেনলি, এবং অ্যান্সারগুলো আপনার খুব স্লোলি করতে হয়, বিকজ আমি একটা সেন্টেন্স বলি বা তিন চারটা সেন্টেন্স বলছি, দেন ওরা লিখার পরে দেন আবার আমি বলছি। এবং একটা মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে ভাই, স্পেলিংটা ওরা খুব খেয়াল করে, মাঝে মধ্যে ওরা স্পেলিং জিজ্ঞাসা করবে, মানে যে স্পেলিংটা কি, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। তার মানে যেটা হচ্ছে আসলে দেড় ঘন্টা কিন্তু কোশ্চেন করলে অনেক কোশ্চেন করা পসিবল, এটা যেহেতু লিখতে হয় ভিসা ভিসারকে, একজন প্রশ্ন অ্যান্সার দিবে ওটা লিখবে, এই জন্য দেড় ঘন্টা লাগছে। নর্মালি কি 10-15টা কোশ্চেনে বেশি ছিল নাকি আরো বেশি? হ্যাঁ, লাইক এরকমই, বিকজ ওটা যে লিখতে হয়েছে আমি স্লোলি বলছি, স্লো বলতেছি এই জন্য। প্রসিডিউরের টাইমটা কতদিন লাগছিল টোটাল তোমার ডেনমার্কের জন্য? নর্মালি আমার অনেক ফ্রেন্ড সাইকেল বা যারা ভিসা পাইছে তাদের প্রায় 3 থেকে 4 মাস সময় লাগছে, কিন্তু ভাই লাকিলি আমি একদম অ্যাডমিশনটা পাইছি খুব দ্রুত, অপারেটর পাওয়ার পরে আমার টোটাল প্রসিডিউরটা একদম ভিসা হাতে পাওয়া পর্যন্ত 1 মাসের মতো ছিল। তুমি কোন ইউনিভার্সিটি যাচ্ছ? আমি হচ্ছে নিলসব্রুক, কোপেনহেগেন বিজনেস কলেজ, নিলসব্রুক কোপেনহেগেন। এটা হচ্ছে ইউকে অ্যাক্রিডিটেড ডিমন ফ্রি ইউনিভার্সিটি, ডিমন ফ্রি সার্টিফিকেট দেয়। সো নিলসব্রুক কোপেনহেগেন বিজনেস কলেজ, এটা হচ্ছে প্রাইভেট কলেজ, কোপেনহেগেনে অবস্থিত। কোপেনহেগেন আপনারা সবাই হয়তো জানেন যে ডেনমার্কের ক্যাপিটাল সিটি। সো ওদের সার্টিফিকেটটা যেটা দেয় আন্ডার ডি-140 ইউনিভার্সিটি ইউকে, ব্যাচেলারটা 3 ইয়ার্সের হয়, 3 ইয়ার্সের কমপ্লিট করলে সার্টিফিকেটে ডি-140 দিচ্ছে। আমি টিউশন ফিটে একটু আপনাদের সাথে শেয়ার করি, তার আগে বলে নিই আমরা কিন্তু পিনাকেল কনসালটেন্সি গ্রুপ নিলসব্রুক কোপেনহেগেন বিজনেস কলেজের বাংলাদেশের অথরাইজড রিপ্রেজেন্টেটিভ। আমাদের মাধ্যমে আমাদের নাম আপনারা যদি কলেজের ওয়েবসাইটে যান সেক্ষেত্রেও দেখতে পাবেন যে এজেন্টের নাম লেখা আছে। এইখানে টিউশন ফিস হচ্ছে 12,200 ইউরো পার ইয়ার, যেটা আপনি পার্টলি পে করতে পারবেন। 9,980 ইউরো হচ্ছে ফার্স্ট ইনস্টলমেন্ট, বাকিটা কিন্তু 3টে ইনস্টলমেন্টে পে করতে পারবেন। আর স্যার রিকোয়ারমেন্টস হচ্ছে 6, একাডেমিক গ্যাপ যেটা স্টাডি গ্যাপ সেটা 2 বছরের বেশি থাকলে কিন্তু তারা অ্যালাউ করে না, এবং ওদের কিন্তু অ্যাডমিশনটা অ্যাপ্লাই করানি, সাপোজ আপনার IELTS 6 আছে, আপনারা তো একাডেমিক রেজাল্ট ঠিক আছে, তারপরে অ্যাডমিশনটা কিন্তু গ্যারান্টেড না। বাট গ্যারান্টি যেখানে আছে সেটা হচ্ছে যে ভিসার পসিবিলিটিজ হাই। এটার সাথে একটু শেয়ার করে, আমাদের পিনাকেল থেকে এখন পর্যন্ত আমরা নিলসব্রুক কোপেনহেগেনের যতগুলো স্টুডেন্ট অ্যাডমিশন করিয়েছি একটাও কিন্তু রিফিউজাল লেটার নেই। দ্যাট মিনস আমরা বলতে পারি যে
এখন পর্যন্ত পিনাকেলের ডেনমার্কের ভিসার সাকসেস রেট কিন্তু 100%। আরেকটা সুবিধা যেটা আছে, ডেনমার্কের ক্ষেত্রে কিন্তু স্পন্সর শো করতে হয় না। মানে আমরা অনেক দেশে জানি যে অনেক দেশে প্রসেস করতে গেলে স্পন্সরটা সবচেয়ে মেজর প্রবলেম থাকে স্টুডেন্টদের জন্য। সেক্ষেত্রে ডেনমার্কে একটা সুবিধা আছে, কোনো স্পন্সর শো করতে হয় না। এবং স্পাউস ভিসা যেটা, যদি কেউ ম্যারিড পার্সন অ্যাপ্লাই করেন স্পাউস ভিসায়, আমাদের সজীব ম্যারিড, সজীবের স্পাউসও একসাথে ভিসা হয়েছে দুজনের, সো স্পাউস ভিসার ক্ষেত্রে কিন্তু শুধু ব্যাঙ্ক স্টেটমেন্টটা 10 লাখ প্লাস ব্যাঙ্ক স্টেটমেন্টটা শো করতে হয়, সাথে কোনো সাপোর্টিং ডকুমেন্ট দেখাইতে হয় না। এবং একটা অ্যাডভান্টেজ যেটা আছে, সেটা ব্যাঙ্কটা হঠাৎ করে রাখলে হয়। আমরা অনেক দেশের ক্ষেত্রে জানি যে 6 মাস পুরনো ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগে, 3-4 মাস পুরনো লাগে, এক্ষেত্রে কিন্তু লাগে না। সো সজীব, আমরা একটু ভিসাটা একটু দেখাবো ভিউয়ারদের জন্য। থ্যাংক ইউ ভাইয়া। সো এতক্ষণ কষ্ট করে যারা আমাদের ভিডিওটি দেখছিলেন, সবাইকে ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে, অনেক অনেক ধন্যবাদ জানাই। আসলে আমরা সবাই জানি আপনাদের সময় অত্যন্ত মূল্যবান, তারপরেও একটু কষ্ট করে যারা দেখেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। যদি আপনি মনে করেন ডেনমার্কের ব্যাপারে কোনো কেউ ইন্টারেস্টেড থাকেন, এখান থেকে যারা দেখছেন যদি কেউ ইন্টারেস্টেড থাকেন ডেনমার্কের ব্যাপারে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সপ্তাহে 6 দিন ওপেন থাকি, এক্সেপ্ট ফ্রাইডে সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত ওপেন থাকি। নেসলুক ওপেন এগেন বিজনেস কলেজের আমরা অথরাইজড এজেন্ট। এছাড়াও যদি ডেনমার্কে অনেকগুলো ইউনিভার্সিটির আমরা অথরাইজড এজেন্ট, আপনারা যদি ডেনমার্কে প্রসেস করতে চান, ডেনমার্কের এন্ট্রি রিকোয়ারমেন্টস একটু বলি, আপনি যে ইনস্টিটিউটে অ্যাপ্লাই করেন না কেন, ব্যাচেলার জন্য অ্যাটলিস্ট যদি IELTS 6 না থাকে তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। অনেকগুলো দেশের ক্ষেত্রে আমরা জানি, লাইক নেদারল্যান্ডে যদি আমরা কম্পেয়ার করি, নেদারল্যান্ডে কিন্তু যদি IELTS 5 থাকে সেক্ষেত্রে কিন্তু ফাউন্ডেশন অ্যাপ্লাই করার একটা অপশন থাকে। ডেনমার্কের জন্য কিন্তু আপনাকে ডিরেক্ট ব্যাচেলারে কোয়ালিফাই করতে হবে, দ্যাট মিনস IELTS 6 থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারেন। ডেনমার্কের সুবিধা হচ্ছে ডেনমার্ক ইউরোপিয়ান সেঞ্জেনভুক্ত কান্ট্রিগুলোর মধ্যে অনেক ডেভেলপ কান্ট্রিজ, স্টুডেন্টদের পার্ট টাইম জবের ক্ষেত্রে অনেক সুবিধা আছে। পাশাপাশি ডেনমার্ক খুব পিসফুল কান্ট্রি, যেটা সজীব বলতেছিল, সিকিউর কান্ট্রি। সো সেক্ষেত্রে ডেনমার্ক কিন্তু যারা বাইরে যাইতে চান তাদের জন্য ক্যান বি এ গুড অপশন। সো আপনার যদি ডেনমার্কের জন্য ইন্টারেস্টেড থাকেন তাহলে আগে নিজেকে রেডি করতে হবে, স্টাডি গ্যাপ যেন বেশি না হয়ে যায়, পাশাপাশি আইএসএ কিন্তু IELTS 6 লাগবে। সো এখন আমি ডেনমার্কের অ্যাডমিশন টু ভিসা প্রসিডিউর কী কী স্টেপ আছে সেটা একটু ব্রিফলি আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই করার জন্য আপনাকে যে এন্ট্রি রিকোয়ারমেন্ট যেটা সেটা ফুলফিল করতে হবে, IELTS থাকতে হবে এবং অ্যাকাডেমিক রেজাল্ট একটা বাইন্ডিংস আছে, পাশাপাশি আপনার স্টাডি গ্যাপটা কম থাকতে হবে, লেস দ্যান 2 ইয়ার্স হইতে হবে। অ্যাপ্লাই করার পরে তারা অফার লেটার দেবে, অফার লেটার দেওয়ার পরে ফার্স্ট ইনস্টলমেন্ট টিউশন ফি পে করতে হবে। টিউশন ফিটা যেমন নেসব্রুকের জন্য, যেহেতু আমরা আজকে এই কলেজটা নিয়ে কথা বলছি একটু বলে নিই, এখানে টিউশন ফি ব্যাচেলার জন্য 12,200 ইউরো এবং মাস্টার্সের জন্য 16,900 ইউরো। সো টিউশন ফি থেকে 9,980 ইউরো পে করতে হবে ফার্স্ট ইনস্টলমেন্ট, বাকিটা আপনি রেস্ট যে অ্যামাউন্ট থাকবে সেটা আপনি 3টে ইনস্টলমেন্টে পে করতে পারবেন। এর বাইরেও আপনার দুইটা খরচ আছে, একটা হচ্ছে KSID ফি এবং হচ্ছে ভিসা ফি, দুইটা মিলে অ্যাপ্রক্স 50,000 টাকার মতো খরচ হবে, 50,000 টাকা, এটা কিন্তু ইউরো না, 50,000 টাকার মতো খরচ হবে। এর বাইরে স্পন্সর তো মেন অ্যাপ্লিকেন্টের জন্য দেখাইতে হবে না, স্পন্সরের জন্য থাকলে 10 লাখ বা 15 লাখ টাকার মতো একটা ব্যাংক ব্যালেন্স শুধু দেখাইলে হবে, হঠাৎ করে টাকা রাখতে হবে। এবং ডেনমার্কের অ্যাম্বাসিতে কিন্তু একটা ইন্টারভিউ আছে, সো ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন নিতে হবে। সো এটা হচ্ছে টোটাল প্রসিডিউর, কেউ যদি ইন্টারেস্টেড থাকেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এতক্ষণ কষ্ট করে যারা আমাদের ভিডিওটি দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানাই, পাশাপাশি যদি আমাদের নতুন কোনো ভিডিওর সম্পর্কে আপনি নোটিফিকেশন পাইতে চান তাহলে বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন। আর যদি মনে করেন যে আপনার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের মধ্যে এমন কেউ আছে যারা ডেনমার্কে যাইতে চায়, সেক্ষেত্রে ভিডিওটি যদি আপনি শেয়ার করে রাখেন তাহলে তাদের জন্য এত উপকার আসবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।